হ্যালো ইব্রান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা পার্টিসিপেশন কনস্ট্যান্টস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো পার্টিসিপেশন কনস্ট্যান্টস বলতে আসলে কি বোঝায়? এখানে লেখা আছে যে স্পেসিফাইজ দ্য এক্সিস্টেন্স অফ অ্যান এন্টিটি ওয়েন ইট ইজ রিলেটেড টু অ্যানাদার এন্টিটি ইন এ রিলেশনশিপ টাইপ। ওকে, তো এটা বলতে আসলে কি বোঝায় যে কোনো একটা রিলেশনশিপ টাইপে যখন একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে রিলেটেড থাকে, তখন ওই এন্টিটিগুলা ওই রিলেশনশিপে পার্টিসিপেশন করবে কি করবে না সেটার উপর একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, যে যদি ওই এন্টিটি যদি রিলেশনশিপে পার্টিসিপেট করেও থাকে, তাহলে কি টোটাল পার্টিসিপেশন হবে নাকি পার্সিয়াল পার্টিসিপেশন হবে সেটার উপরে হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা যায়। তো টোটাল পার্টিসিপেশন এবং হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন বলতে আসলে কি বোঝায় এটা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে দেখে নিই যে টাইপস অফ পার্টিসিপেশন কনস্ট্যান্ট আসলে কি। তো এখানে দেখতে পাচ্ছি যে টাইপস অফ পার্টিসিপেশন কনস্ট্যান্ট, এখানে হচ্ছে দুই ধরনের টাইপস অফ পার্টিসিপেশন কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন, একটা হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন। তো এখন আসি হচ্ছে টোটাল পার্টিসিপেশন বলতে আসলে কি বোঝায়। তো পাশে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক যে টোটাল পার্টিসিপেশন বলতে আসলে কি বোঝায়। তো সহজ করে বলতে গেলে যে একটা এন্টিটি যখন আরেকটা এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন সেই ক্ষেত্রে আসলে টোটাল পার্টিসিপেশন ব্যবহার করা হয়। সেটা কেমন, যে দেখুন এখানে এক্সাম্পলে কোর্স হচ্ছে একটা এন্টিটি এবং হচ্ছে স্টুডেন্ট একটা এন্টিটি, এবং এদের দুজনের মাঝখানে যে রিলেশনশিপটা আছে এটার নাম দেওয়া হচ্ছে এনরোল। ওকে, তো এখানে স্টুডেন্ট এন্টিটিকে আমি কি বলছি হচ্ছে টোটাল পার্টিসিপেশন। সেটা কিভাবে বুঝলাম, কারণ টোটাল পার্টিসিপেশনকে হচ্ছে ডিক্লেয়ার করা হচ্ছে ডাবল লাইন দিয়ে। ঠিক আছে, যে এখানে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে স্টুডেন্ট এন্টিটি কোর্স এন্টিটির উপর হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট। ওকে, সেটা কেমন, যে দেখুন প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আপনার মাস্ট বি কোর্স সিলেক্ট করতে হবে। ওকে, তার মানে স্টুডেন্টের এন্ড থেকে কিন্তু টোটাল পার্টিসিপেশন মাস্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আপনার কোর্স সিলেক্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি হচ্ছে স্টুডেন্ট এন্টিটির পক্ষ থেকে হবে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। তার মানে আমি স্টুডেন্ট এন্টিটির এখানে হচ্ছে এই কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করে দিতে পারি টোটাল পার্টিসিপেশনের, যে স্টুডেন্টের এন্ড থেকে এই রিলেশনশিপে যে পার্টিসিপেশনটা হবে সেটা হবে হচ্ছে টোটাল পার্টিসিপেশন, যেটা হচ্ছে আমরা এক্সাম্পলে বলেছি। ওকে, এখন আসে হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন বলতে আসলে কি বোঝায়। দেখুন পার্সিয়াল পার্টিসিপেশন হচ্ছে যে এন্টিটি ওই রিলেশনশিপে পার্টিসিপেশন করলেও কোনো প্রবলেম নেই, না করলেও কোনো প্রবলেম নেই, মানে সম্পূর্ণ পার্টিসিপেশন আসলে তার দরকার নেই। সেটা যদি আমি সেম এক্সাম্পলতে বোঝাই যে কোর্স এবং হচ্ছে স্টুডেন্টের মাঝখানে, আমি যদি কোর্সের এন্ড থেকে যদি চিন্তা করি, যে দেখুন আমাদের ইউনিভার্সিটিতে নর্মালি কি হয়েছে, ওপেন ক্রেডিটের ক্ষেত্রে কি হয়েছে, স্টুডেন্টরা হচ্ছে কোর্স সিলেক্ট করতে পারে। ঠিক আছে, তাদের সুবিধা মতো কোর্স সিলেক্ট করতে পারে, রাইট? তো ধরলাম হচ্ছে আমার কাছে পাঁচটা কোর্স আছে এবং স্টুডেন্টরা পাঁচটা কোর্সের থেকে হচ্ছে তিনটা কোর্স সিলেক্ট করেছে, দুইটা কোর্স কিন্তু আপনার সিলেক্ট করে নাই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে কোর্সের এন্ড থেকে যদি আমি চিন্তা করি যে পাঁচটা কোর্সের মধ্যে তিনটা কোর্স সিলেক্ট করছে স্টুডেন্ট তারা, বাট দুইটা কোর্স সিলেক্ট হয় না, তার মানে কি দুইটা কোর্সের দিক থেকে যদি আমি চিন্তা করি দুইটা কোর্স পার্টিসিপেট করে নাই। বা কোর্স টোটাল এন্টিটির দিক থেকে যদি আমি চিন্তা করি, টোটাল কোর্সের মধ্যে তিনটা কোর্স হচ্ছে স্টুডেন্ট নিছে, দুইটা কোর্স নেয় নাই, তার মানে কি দুইটা কোর্স হচ্ছে আমার মানে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কোর্সের এন্ড থেকে কিন্তু টোটাল পার্টিসিপেশনটা হয় নাই। আমি যদি স্টুডেন্টের এন্ড থেকে যদি আমি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আপনার কোর্স সিলেক্ট করতে হবে, বাট কোর্সের এন্ড থেকে কিন্তু সেটা বাধ্যবাধকতা না যে প্রত্যেকটা কোর্সই স্টুডেন্ট দ্বারা সিলেক্ট হবে, তাই না? কোর্সের এখানে আমার কি হচ্ছে যে তিনটা কোর্স হচ্ছে আমার স্টুডেন্ট দ্বারা এনরোল হয়েছে, বাকি দুইটা কোর্স এনরোল হয়নি। তার মানে কোর্সের এন্ড থেকে হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন হয়েছে এই রিলেশনশিপটাতে। ক্লিয়ার? আমি আবার একটু বলছি, টোটাল পার্টিসিপেশনে কি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে মাস্ট বি একটা করে কোর্স সিলেক্ট করতে হবে। আর পার্সিয়াল পার্টিসিপেশনে কি হচ্ছে যে কোর্স হচ্ছে আপনার পাঁচটা, আপনি এখান থেকে তিনটা আমার এনরোল হয়েছে, বাকি দুইটা আমার এনরোল হয় নাই, তো সেক্ষেত্রে আমার সমস্যা নেই, আমার পার্সিয়াল পার্টিসিপেশন, এমন না যে আমার প্রত্যেকটা কোর্সই এনরোল হইতে হবে স্টুডেন্ট দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি আপনারা সবাই পার্টিসিপেশন কনস্ট্যান্ট সম্পর্কে বুঝেছেন এবং টোটাল পার্টিসিপেশন এবং হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন সম্পর্কেও বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।